মহাসপ্তমীর আমেজও কিন্তু ততটাই বাড়ছে। মোটা দাগে যে আচার অনুষ্ঠান ছিল, রীতিনীতি ছিল, তা সকালের দিকেই সকাল ১০টার মধ্যেই সম্পন্ন হয়েছে। এখন যেটা হচ্ছে, সকাল ১০টায় যে পুষ্পাঞ্জলি হয়েছিল দেবী দুর্গার জন্য, সেই পুষ্পাঞ্জলি যারা ১০টায় অংশগ্রহণ করতে পারেননি তারা অনেকেই বেলা ১টা পর্যন্ত পুষ্পাঞ্জলিতে দিতে পারছেন দেবী দুর্গাকে। কিন্তু মোটা দাগে যেই আয়োজন আচার অনুষ্ঠান হয় মহাসপ্তমীকে ঘিরে, বিশেষ করে আবারও যদি বলি নবপত্রিকা স্নান, দেবীকে চক্ষুদান, দেবীর কে প্রাণদান, এই সব অনুষ্ঠান কিন্তু সকাল ৭টা ৫৩ মিনিটের মধ্যে তিথি অনুযায়ী শেষ হয়েছে এবং ১০টার মধ্যে সপ্তমী বিহিত পূজা, কল্পারম্ভ, দেবীর আরাধনায় ভক্তদের পূজা কিন্তু ১০টার মধ্যে শেষ হয়েছে এবং ১০টায় আমরা দেখেছি সমবেত হয়ে হিন্দু ধর্মাবলম্বীরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন এবং তারপর পুরোহিতের কথা অনুযায়ী বেলা ১টা পর্যন্ত যারা পুষ্পাঞ্জলি প্রথম দফায় দিতে পারেননি তারা এখন দিচ্ছেন। বলা যায় যে মহাসপ্তমীতেই কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে মূল পর্ব তা কিন্তু শুরু হয়। গতকাল ষষ্ঠীর মাধ্যমে দেবীকে আবাহন করা হয়েছে, দেবীর বোধন হয়েছে এবং আজ মহাসপ্তমীতে বলা যায় শারদীয় দুর্গোৎসবের যে আয়োজন, যে মহাযজ্ঞ বলা যায় পূজার, তাই কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজ বলা যায় মহাসপ্তমীতে। এবং সকাল থেকেই দেখেছি ঢাকের বাদ্যে, শঙ্খের ধ্বনিতে, উলুধ্বনিতে কিন্তু এক উৎসবের আমেজ তৈরি হয়েছিল রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। এবং এই চিত্র কিন্তু সারা বাংলাদেশের চিত্র, সারা ঢাকার চিত্র, প্রতিটি মণ্ডপেই কিন্তু এমনই উৎসবের আমেজ তৈরি হয়েছে। এবং আরও একটি বিষয় যদি বলা হয়, ভক্তকুল দেবী দুর্গার যারা আছেন তারা কিন্তু আসলে বলা যায় যে কিছুটা একটু বলছেন যে বছর পরিবর্তিত পরিস্থিতিতে যেন বলা যায় যে একটু নির্বিঘ্নে দেবী দুর্গা কৈলাসে ফেরত যেতে পারেন, সেই প্রত্যাশাই তারা করছেন। তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন যেন সকল অশুভ শক্তির বিনাশ হয়। এবং মহাসপ্তমীর আরও একটি বিষয় যদি একটু যুক্ত করে যায়, আজ সন্ধ্যায় ৭টা ১৫ মিনিটের মধ্যে কিন্তু সন্ধ্যা পূজা আয়োজন করা হবে এবং তারপর মহাসপ্তমীর আয়োজন কিন্তু তার মাধ্যমেই শেষ হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকা মন্দির থেকে মহাসপ্তমীর সর্বশেষ খবর। এখন আমরা জানব সিরাজগঞ্জের মহাসপ্তমীর সর্বশেষ খবর, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ড। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু সিরাজগঞ্জে দশপূজা দেবী দুর্গার পূজার আনুষ্ঠানিকতা চলছে। আজ মহাসপ্তমী, আমরা সপ্তমীতে ভোরেই কিন্তু প্রতিটি মণ্ডপে মণ্ডপে যে সপ্তমী যে বিহিত পূজা, অর্থাৎ প্রথমে দেবীর প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান, সেই সাথে নবপত্রিকা স্থাপন, মঙ্গল ঘট স্থাপন সহ যে সপ্তমীর যে বিহিত পূজা, মহাস্নান সহ বিভিন্ন পূজা অর্চনা কিন্তু আসলে হয়েছে ভোর ৬টা থেকে সেটি শুরু হয়েছে। এবং বেল বরণের পরে যে পূজা অর্চনা গুলো রয়েছে, অর্থাৎ ঢাক ঢোল নৈবেদ্য সব বিভিন্ন দ্রব্যাদি দিয়ে যে মায়ের উদ্দেশ্যে, অর্থাৎ দেবী দুর্গার উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করে হিন্দু ধর্মাবলম্বীরা, সেটি কিন্তু ভোরে হয়েছে। এবং এখন কিন্তু যে দর্শনার্থীরা, আমরা দেখছি যে সকাল থেকে দর্শনার্থীরা কিন্তু আসলে মণ্ডপে মণ্ডপে আসছে এবং সিরাজগঞ্জের প্রতিটি মণ্ডপে যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটি কিন্তু মধ্যরাত থেকে শুরু হয় এবং ভোরে সেটি যে ভোগ নিবেদনের পরে ভক্তমণ্ডলী এবং যে পুণ্যার্থী রয়েছে তারা কিন্তু আসলে অঞ্জলি নিবেদন করেছে। এবং এবার সিরাজগঞ্জের ৯টি উপজেলায় মোট ৪৯৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এবং পূজা উপলক্ষে যে সার্বিক নিরাপত্তা, অর্থাৎ প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পুলিশ, র‍্যাব সহ আনসার বিডিবি সকল আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে কাজ করছে। তো সর্বোপরি বলা যায় যে উৎসবের একটি নগরীতে, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে উৎসবের একটি নগরীতে পরিণত হয়েছে এবং সিরাজগঞ্জ সেই সাথে আলোকসজ্জা কিন্তু আসলে ব্যাপকভাবে এবার করা হয়েছে। তো সব মিলে বলা যায় যে এবার সপ্তমী পূজা যে মূল আনুষ্ঠানিক সেটি কিন্তু ভোর থেকে শুরু হয়েছে এবং তিন দিন যে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর মধ্যে দিয়ে শারদীয় দুর্গা উৎসব কিন্তু আসলে সমাপ্তি হবে। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে দুর্গা পূজার সবশেষ খবর। আমরা এখন চলে যাব কলকাতার পূজার খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সুব্রত আচার্য।
সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। গতকাল আমরা দেখেছি মহাষষ্ঠী, ষষ্ঠীতে কখনো মেঘ কখনো বৃষ্টি, সে কারণে উত্তর এবং দক্ষিণ কলকাতা এবং শহরতলির দর্শনার্থীদের কিছুটা বিড়ম্বনা পোহাতে হয়েছে। তবে আজকে মহাসপ্তমীর সকাল থেকে মণ্ডপে মণ্ডপে কাতারে কাতারে মানুষের ভিড়, দর্শনার্থীদের ভিড়, সব বয়সের মানুষের ছুট এই ধরনের মণ্ডপের দিকে। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার অত্যন্ত দর্শনার্থীদের প্রিয় দ্রষ্টব্য একডালিয়ার এভারগ্রিন। এই একডালিয়া এভারগ্রিনের এবারের তিরুপতি মন্দিরকে এক থিম করা হয়েছে। দক্ষিণ কলকাতার যে কটি বড় মণ্ডপে পুজো হয় নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না, এই মণ্ডপটি তার মধ্যে একটি অন্যতম। এর অন্য একটি কারণও রয়েছে, কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষস্থানীয় নেতা প্রয়াত সুব্রত মুখার্জির ক্লাব এটি, ফলত রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির এই একটি ক্লাব। দক্ষিণ কলকাতার বরাবরই রাজনৈতিক প্রভাবিত ক্লাবগুলোকে মধ্যেই আমরা দেখেছি যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। গতকাল আমরা দেখিয়েছি উত্তর কলকাতার দুটো মণ্ডপ এবং এবার কিন্তু আমরা আজকে সারাদিন দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরব। আর এই এবারের এই একডালিয়া এভারগ্রিন ক্লাবের থিম তিরুপতি মন্দির, এবং এই তিরুপতি মন্দিরে ওনারা বরাবরই এই সাবেকিয়ানা মূর্তিকে সামনে আনেন, এবং আমরা দেখেছি যে এই মূর্তির মধ্যেও সাবেকিয়ানা বৈচিত্র্য রয়েছে এবং দর্শনার্থীদের ভিড় লক্ষণীয় ভিড়, এবং সকাল থেকেই এই ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সবাই শুধুমাত্র দর্শনার্থীরা নিজের চোখে দেখছেন এমনটি নয়, দর্শনার্থীরা কিন্তু তাদের মোবাইলে ক্যামেরা বন্দি করছেন, কারণ চলে যাওয়ার পরেও যাতে তাদের এই মেমোরি যাতে থাকে এবং পরবর্তীতে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারে, সেভাবেই কিন্তু সাজানো তার দর্শনার্থীরা আসছেন। এবং এরকমভাবে দক্ষিণ কলকাতার প্রত্যেকটি মন্দিরে মণ্ডপের সামনে কিন্তু এইরকমভাবে জনসুনামি তৈরি হয়েছে, এবং আয়োজকরা মনে করছেন যে বেলা যত গড়াবে ততই কিন্তু ভিড়ের ছবিটা আরও ঘনীভূত হবে। তো এই ছিল আমার কাছে দক্ষিণ কলকাতার এভারগ্রিন ক্লাব থেকে মহাসপ্তমীর এ পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। মহাসপ্তমীর খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম দক্ষিণ কলকাতা থেকে, তার আগে সিরাজগঞ্জ এবং রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে।